আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ক্লাসে তোমাদের আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। এই করোনা মহামারীর মধ্যে আমি আজকে আবার তোমাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি বা এই অনলাইনে ক্লাসের মাধ্যমে উপস্থিত হতে পেরেছি, এজন্য সুক্রিয়া আদায় করতেছি, বলছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই মহামারী করোনা মহামারীর মধ্যে আজকে তোমাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত এবং আবেগ আপ্লুত। আজ দীর্ঘদিন যাবৎ আমরা তোমাদেরকে বিদ্যালয়ে নিয়ে আসতে পারি নাই বা বিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা আমাদের ক্লাসগুলো যথারীতি করতে পারি নাই, এজন্যই আমরা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আমরা অচিরে আল্লাহ তাআলা আমাদের নিজে করোনা নামে যে মহামারী, মহামারী থেকে যাতে আমাদের পুরো দেশ, জাতি এবং পুরো বিশ্বকে যাতে আল্লাহ মুক্তি দান করেন। আমরা যেন আবার আগের মতো সেই আমাদের আগের যেরকম আমরা যেরকমভাবে ক্লাস করেছি, নিয়েছি, সেভাবে আমরা যাতে আবার সেই ক্লাসে ফিরে যেতে পারি, এজন্য আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করব। আর যেহেতু এখন সামনে হয়তো লকডাউন চলে আসবে, আমরা এই লকডাউনের মধ্যে আমাদের যে রুটিন মাফিক যে পড়া, স্কুল বন্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের পড়া বন্ধ করা যাবে না। আমাদের রুটিন মাফিক আমাদের প্রতিটা বিষয় আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে অবশ্যই পড়তে হবে। তো আজকে আমি দশম শ্রেণী ইসলাম এবং বৈদিক শিক্ষা বিষয়ে ক্লাস নেব। আজকে অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আমরা ক্লাস নিব। এই তৃতীয় অধ্যায়ের আজকে একটা যে পাঠে আমরা ক্লাস নিব সেটা হচ্ছে আমাদের সামনে, আমরা অতি নিকটে চলে আসছি, সেটা হলো আজকের যে বিষয় সেটা আমরা নির্ধারণ করেছি, সেটা হলো অধ্যায় তিন পার্ট তিন, শিরোনাম হলো সাওম। আজকের বিষয় আমরা আলোচনা করব রোজা। তো তোমরা সবাই জানো যে ইসলামের ভিত্তি হলো মোট পাঁচটা। আমরা মুসলিমরা আমাদের যে ইসলাম ধর্ম আমরা মানি, ইসলামটা হলো আল্লাহ তাআলা সিলেক্টেড একটা রিলিজিয়ন বা ধর্ম। এটা শুধু আমাদের ব্যক্তিগত ধর্মীয় একটা জীবন না, আমাদের সামগ্রিক পুরো জীবনটা নিশ্চিত হলো ইসলাম। তো ইসলামের পাঁচটা ভিত্তির উপর ইসলাম হলো প্রতিষ্ঠিত। আমরা সবাই জানি পাঁচটা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। এই পাঁচটার মধ্যে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটাই হলো রোজা, সাওম। আরবি শব্দ হলো সাওম, বাংলা দিয়ে ফার্সি ভাষায় একে বলা হয় রোজা। বাংলা দিয়ে আমরা রোজা বলি, ফার্সি থেকে শব্দটা আমাদের এখানে চলে আসছে। তো এই রোজা নিয়ে আমরা আলোচনা করবো। তো আল্লাহ তাআলার যে কতগুলো রয়েছে, আমরা দেখে গেছি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে এবং ইমানের যে স্বীকৃতি, যে পাঁচটা বিষয়, এর মধ্যে সাওম হলো একটা অন্যতম বিষয়। সাওমটা আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে সব রবিদের উপরে সাওম ফরজ করেছে। হয়তো আমাদের জন্য আল্লাহ তাআলা এক মাস রোজা ফরজ করেছেন, কিন্তু পরবর্তী নবী আম্বিয়া কিরাম আলাইহিসসালামদের উপরও রোজা ফরজ ছিল। আশুরা রোজা প্রায় প্রতি নবীর যুগে এটা ফরজ ছিল। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার বিধান নাজিল হওয়ার পূর্বেও তিনি এই আশুরা রোজা পালন করছেন, এবং এই রোজা নাজিল বিধান যখন নাজিল হলো তিনি আশুরা রোজা ছেড়ে দিয়ে রমজানের রোজা রাখার নির্দেশ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। এই রোজার মধ্যে আমাদের অনেক তাৎপর্য নিহিত, অনেক আমাদের ফজিলতা রয়েছে। এই রোজা যদি আমরা পালন করি, আমাদের আমাদের দৈহিক, মানসিক, আত্মিক, তারপর হলো ধর্মীয় সবকটা দিক আমাদের উন্নত সাধন হবে। কারণ এই রোজা অন্যান্য যত যেমন নামাজ আছে, নামাজটা আমরা হয়তো বা শরীরগতভাবে এটা করি, এবং এই রোজাটা হলো আল্লাহ তাআলার জন্য একটা নির্ধারিত ইবাদত। এটা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এটা দেয়া তাকওয়া, এই রোজার মাধ্যমে তাকওয়া দিয়ে দেন, এই খোদাভীতি দিয়ে দেন, যে খোদাভীতি অর্জন করলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যে খোদাভীতি অর্জন করলে আমরা জান্নাতে যেতে পারবো। সেই খোদাভীতি অর্জিত হয় শুধুমাত্র এই সাওমের মাধ্যমেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাওম, সামনে আপনাদের রমজান, আমরা জানি আর হয়তো দুই একদিনের মধ্যে হয়তো 14 অথবা 15 তারিখ থেকে রোজা হতে পারে। তো এই 14-15 তারিখ থেকে যেহেতু আমাদের রোজা, আজকে আমার আয়োজনই নির্ধারণ করেছে আমরা এই সাওম নিয়ে আলোচনা করবো। তো প্রিয়
সাথে বন্ধুরা, যে সাওয়াব আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হলো রোজা। ফার্সি প্রতিশব্দ হলো রোজা। আর এই রোজার আবিধানিক বা সাওয়াবের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, বেঁচে থাকা, কোনো ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকা, হেফাজতে থাকা ইত্যাদি। আর ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয়েছে, সবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ইন্দ্রিয় তৃপ্তি এবং পানাহার থেকেই বিরত থাকাকেই আমরা রোজা বলেছি। আমরা একটা বিষয় এখানে আলোচনা করব, সেটা হলো যে দেখো যে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আসাও। এই সাও শব্দটা হলো আরবি শব্দ, আর এটা হলো আরবি শব্দ। দেখা গেছে যে এই যে দুপুরের গরমে প্রচন্ড রোদের দিনেও আমরা আল্লাহ তাআলার
এই শ্রাবণ যখন পালন করি আমাদের তৃষ্ণায় আমাদের সাথে ফিরে যাওয়ার উপক্রম হয়, কিন্তু আমরা আল্লাহর ভয়ে কখনো এক এক ঢোক পানিও আমরা মুখে দিই না বা আমরা কোনো কিছুই খাই না। এই কথাটা আল্লাহ বলছেন যে তাকওয়া যখন মানুষের মধ্যে এসে যাবে, এই তাকওয়ার অর্জনের একটা মাধ্যম আল্লাহ তাআলা দিলেন এই রোজার মাধ্যমে। সুতরাং আমরা এই মানুষের রোগ লালসা হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়, কিন্তু আমরা এই রমজান মাসে সব কাজ থেকে আমরা বিরত থাকি। রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা তিনি ঘোষণা করতে থাকেন যে হে আমার বান্দাদের মধ্যে, হে ফেরেশতারা, এই রমজান মাসে, এই রমজান মাসে এত ফজিলতপূর্ণ একটা মাস, কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই জন্য রমজান মাসটাকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন যে মাসে একটা ইবাদত করলে অন্য মাসে 70টা ইবাদতের সমান সব হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে সাওম মানুষকে এসব কাজ থেকে সবসময় মুক্ত রাখে। সাওম হলো কোনো ব্যক্তি বা তার মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর সাওম জুন্না, রোজা হলো ঢাল স্বরূপ। সুতরাং একটা ঢাল যুদ্ধের ময়দানে মানুষ বা তার সেনা সেনাপতিকে বা মানুষকে যেভাবে রক্ষা করে, এই রমজান মাসে রোজা এক বান্দাকে তার যাবতীয় পাপাচার থেকে অন্যায় থেকে মানুষকে সেরকমভাবেই মুক্ত করে রাখে, বিরত রাখে। আল্লাহ রাসূল বললেন রোজা হলো ঢাল স্বরূপ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সর্বোপরি সাওম পালনের মাধ্যমে দৈহিক মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। আর আমাদের এই নৈতিক যে শিক্ষাগুলো রয়েছে, যেমন আমরা লোভ লালসা হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ কামভাবে বশবর্তী হয়ে আমরা কোনো কাজেই আর করবো না, রমজান মাস থেকে আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি। সুতরাং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজাস হাজার শাহর সবর, এটা হলো ধৈর্যের মাস। আবার বলছেন এটা হলো সমঝোতার মাস, মুয়াসাতাতুন, বা এটা হলো একটা সম পর্যায়ের মাস, এটা হলো সহমর্মিতার মাস, সহযোগিতার মাস, সহযোগিতার মাস, এই মাস হলো রমজান। তাহলে আমাদের সাওমের যে নৈতিক শিক্ষা এটা আমরা এখান থেকে জানতে পারলাম। এরপর আমরা দেখবো সাওমের সামাজিক শিক্ষা, সাওমের সামাজিক শিক্ষা। তাহলে নৈতিক শিক্ষার পর আমরা দেখবো সাওমের সামাজিক শিক্ষা। হ্যাঁ, সমাজগতভাবে রোজা আমাদের কি শিক্ষা দেয়? সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা সৃষ্টি হয়। সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে আরেকজন অনাহারী ক্ষুধার জ্বালা সহজেই বুঝতে পারে। আমরা জানি আমাদের সমাজের মধ্যে অনেকেই বৃত্তবাদ, অনেকে হৃত দরিদ্র এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা বসবাস করি। এই রোজা যখন রাখে একটা ধনী মানুষ, তখন ক্ষুধার যে কি যতনা, ক্ষুধার যে কি যন্ত্রণা, ক্ষুধা যে মানুষকে কতটা কষ্ট দেয়, এটা সে নিজে টের পেয়ে বা হাড়ে হাড়ে নিজে এটা উপলব্ধি করতে পারে। এ থেকে সে শিক্ষা নিয়ে পরবর্তীতে খাদ্য দানে সে কি হয়, উৎসাহী হয়, যা অভুক্ত লোকদের জন্য সে খাদ্যের দ্বারা মুক্ত করে দেয়। ক্ষুধা ব্যবসা যন্ত্রণা যে কিরূপ পীড়াদায়ক হতে পারে সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় নিরন্য মানুষের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ও সহযোগিতার হাত সে বাড়িয়ে দেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ মাস হলো সহানুভূতির মাস, হাজার শাহরুম মুয়াসাতাতুন। ইবনে খুজাইমার হাদিস। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করতে যেমন উদ্বুদ্ধ করেছেন, তিনি নিজেও তেমনিভাবে খুব দান সদকা করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে অধিক দানশীল ছিলেন, বিশেষ করে রমজান এলে তার দানশীলতা আরো বেড়ে যেত। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সুতরাং এই রমজান মাস আমাদের সামাজিকভাবে এই শিক্ষা দেয় যে এই মাসে আমরা অসহায় দরিদ্র নিরন্ন নিরস্ত নিরন্ন নিগৃহীত মানুষগুলোকে পাশে আমরা দাঁড়াবো, তাদের সাহায্য সহযোগিতায় আমরা এগিয়ে আসবো। আরও তো অনেক কথা আছে আসলে সামাজিকভাবে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে যে রমজান মাসে কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে একটা খেজুর এবং এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করায়, এই রোজাদারের সম পরিমাণ সব তার আমলনামায় লেখা হয়। আমরা এরও মাসটা এমনভাবে উদযাপন করবো, এমনভাবে পালন করবো, এবং এই মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের পুরো জীবনটাকে বা পুরো বছরটা যাতে আমরা পাড়িয়ে দিতে পারি সেই চেষ্টা করে আমরা যাব। এরপর দেখা যায় আমরা দেখবো একটা জিনিস
আহমেদ ধর্মীয় দিক। রোজা হলো আমাদের জন্য ফরজ, ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে একটা। ধর্মীয় দিক থেকে সাওয়ামের অনেক গুরুত্ব রয়েছে। সকল সৎকাজের প্রতি তার আল্লাহ 10 গুণ থেকে 7 শতগুণ পর্যন্ত দিয়ে থাকে। কিন্তু সাওয়ামের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তারা বললেন যে সাওমলি ওয়ানা আযবিহি, রোজা কেবল আমারই জন্য রাখা হয় আর এই প্রতিদান আমি নিজেই দিব। আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের কথা আল্লাহ তাআলা তার প্রতিদানগুলো একটু সিলেক্ট করে দিয়েছেন বা এরকম হতে পারে তিনি বলে দিয়েছেন, কিন্তু এমন একটা আমল, এমন একটা ইবাদত যে ইবাদতের সবটা আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন, এটা কারো দ্বারা তিনি দিবেন না। এই হাদিসে কুদসি বলা হয়েছে যে যে হাদিসে আল্লাহ বলেছেন কথা উল্লেখ থাকে এটাকেই বলা হয় হাদিসে কুদসি। তাহলে আল্লাহ বলছেন যে রোজাটা কেবল আমার জন্য এবং প্রতিদানটা আমি নিজেই দেব। আমরা জানি প্রধানমন্ত্রী যদি আজকে আমাদেরকে কোনো পুরস্কার দেয় হয়তো তিনি এত কোনো খারাপ পুরস্কার দিবেন না যেটা দ্বারা তার অমর্যাদা হয়। আমরা এটাও আশা রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন এই রোজার পুরস্কার দিবেন তিনি এমন বিশেষ কোনো পুরস্কার দিবেন যে পুরস্কার পেয়ে আমরা হয়তো আমরা খুশি হয়ে যাব, আমরা ধন্য হয়ে যাব, আমরা গর্ববোধ করবো। আল্লাহ তাআলা সেই পুরস্কার আমাদের সকলকেই পাওয়ার মতো তৌফিক দিয়ে দিন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন যেহেতু সওয়াবের আশা আল্লাহর উদ্দেশ্যে সাওয়াব পালন করা হয় সেহেতু আল্লাহ তাআলা রোজাদারের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন মান সওয়ামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আল্লাহর ঈমান এবং ইহতিসাবের সহিত বিশ্বাস এবং সওয়াবের আশায় যারা রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলা তার মা তা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের যত গুনাহ আছেন সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত একটা উৎকৃষ্ট একটা সুসংবাদ আমাদেরকে দেওয়া হয়েছে যে রমজান মাসে যদি আমরা সওয়াবের আশায় এবং সহি সুস্থ নিয়েতে যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী জীবনের যত গুনাহ রয়েছে সবগুলো মাফ করে দেওয়ার অঙ্গীকার করেছে। আল্লাহ তাআলা তার অঙ্গীকার পূরণ করুক আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই রোজার প্রতি বদলতে যাতে ক্ষমা করে দেন আমরা বলি আমিন। এরপর এই রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল আর একটা হাদিসের মধ্যে বলছেন যে রায়ান নামে একটা জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে। জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের দরজা থাকবে, একটা দরজা থাকবে হলো নামাজের দরজা, নামাজ যারা আদায় করছে তাদের দরজা, তাদের ডাকা হবে নামাজের দরজা দিয়ে, যারা জাকাত দিয়েছে ওদের জাকাতের দরজা দিয়ে ডাকা হবে, যারা হজ করেছে তাদেরকে হজের দরজা দিয়ে ডাকা হবে। কিন্তু যা এই রোজার জন্য একটা দরজা আছে আল্লাহ তাআলা বলছেন রায়ান নামক একটা দরজা থাকবে যে দরজা দিয়ে শুধু রোজাদারদেরকে ডাকা হবে। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে এত প্রিয় যে মিষ্টি আমলের থেকে অধিক প্রিয় যে রোজাদারের মুখে গন্ধ। তো আল্লাহ তাআলা আমাদের যে রোজার মাধ্যমে আমাদের ধর্মীয় অনেক দিক রয়েছে, এই রোজা দ্বারা আমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহর কাছে মাপ পেতে পারি, আমাদের জীবনের সমস্ত গুণগুলোকে আমরা মাফ করে নিতে পারি এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারি। এটি একটি মৌলিক ফরজ কাজ, যদি কেউ তা অস্বীকার করে, এই রোজা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। এই রোজা যদি কেউ অস্বীকার করে তাহলে কাফির হয়ে যাবে। তাহলে এরপর আমরা দেখব সাওয়ামের সামাজিক গুরুত্ব। আমরা এতক্ষণ শিক্ষা দিয়েছিলাম, এখন আমরা দেখবো হলো সাওয়ামের সামাজিক গুরুত্ব। তাহলে রোজা আমাদের সমাজের জন্য কি গুরুত্ব বহন করতে পারে? সাওয়াব পালনের মাধ্যমে একজন
লোক খোদার যন্ত্রণা উপলব্ধি করতে পারে, সমাজের নিরন্ন অভাবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে। সাম্বা রোজা পালনকারী ব্যক্তি অন্যায় অশ্লীল কথাবার্তা প্রচার করে চলে, হারাহানি থেকে দূরে থাকে, ফলে সমাজে শান্তি বিরাজ করে। অধিক সব পাওয়ার আশায় একে অপরকে সাহায্য ইফতার করা এবং অভাবীকে আর্থিক সহযোগিতা আর্থিকভাবে সহযোগিতা করে, এতে পরস্পরের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন আরও মজবুত ও শক্তিশালী হয়। সুতরাং আল্লাহ নৈকট্য লাভের আশায় এবং সাওমের সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমাদের সাওম পালন করা উচিত। আমরা নিষ্ঠা অন্তরিকতার সাথে সবাই সাওম পালন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা জিনিসই বলতে চেয়েছিলাম যে যে রোজা, এই রোজার দ্বারা আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই রোজা আমাদের উপর ফরজ, সামনে আমাদের রমজান, এই রমজান মাসে যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে 30টা রোজা একবারে বিশ্বাসের সহিত এবং সওয়াবের আশায় যাতে রাখতে পারি, আমাদের সকলকে জাতির প্রত্যেক দিন তোমরা বলো আমিন। তো এই রোজা আমরা, এই রোজা সবাই রাখবো, এই রমজান মাসের যে শিক্ষা, রমজান মাসের যে বার্তা, যে জান্নাতি আবহাওয়া আমাদের এই পৃথিবীতে নেমে আসে, এই হাওয়া, এই জান্নাতি সুবাতাস আমাদের সমাজের মধ্যে বয়ে যায়, আমাদের সবার মধ্যে বয়ে যায়, আমাদের বিশ্বের প্রতিটা মানুষের কাছে বয়ে যায়। এই রোজা থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন গড়তে পারি, আমরা আল্লাহর কাছে এই প্রার্থনাই করব। এবং এই রমজান মাসটা আমরা যেভাবে উদযাপন করি, আমরা এই রমজান মাসে বিশেষ করে আমাদের কিছু আমল রয়েছে যেগুলো আমরা করবো, আমরা নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, আমরা কোরআন তেলাওয়াত করবো, আমরা গরিবকে খানা খাওয়াবো, আমরা রোজাদারকে ইফতার করাবো, এরকমভাবে আমাদের যত আমরা সহযোগিতা করবো গরিব মিসকিনকে, আমরা আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেবো। আল্লাহ রাসূল বলছেন সবসময় উপরের হাতই উত্তম হয়, নিচের হাতই হয় উত্তম হয় না। তো আমরা যে রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা আমাদের যাতে আসমানি জমিনি সব গজব থেকে আমাদের হেফাজত করে এবং আমাদেরকে সকলকেই আল্লাহ তাআলার মনোনীত বান্দা হিসেবে কবুল করে নেন, এবং এই রোজা, এই এক মাস রোজা পালনের যেন আমাদেরকে সকলকে তৌফিক দেয়। আমরা এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের দীর্ঘ জীবনের প্রত্যাশা করে, ব্যক্ত করে এখানে আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।